আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে বিশেষ করে সৌদি প্রবাসীরা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহন এবং দেখছেন আপনাদের প্রিয় পেজ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশের পেজটি, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আজকের এই দিনে সৌদি প্রবাসীদের জন্য একটি খবর নিয়ে আমরা হাজির হয়েছি, সেটি হচ্ছে অনেকে আমাদেরকে ইনবক্স করেন যারা দেশে যেতে চান, কিভাবে যাবেন, কিংবা নতুন বছরে কোনো সাধারণ ক্ষমা দিবে কিনা, এমন বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়ে। আর তাদের জন্য একটু হলো আশার বাণী আজকের এই ভিডিওটি, আর সেটি হচ্ছে আপনারা কোনো প্রকার জেল কিংবা জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন, আর দেশে তারা যেতে পারবেন যাদের ইকামা এক্সপায়ার্ড, তবে সেই ইকামাতে কোনো মামলা থাকতে পারবে না, কোনো হুরুপ থাকতে পারবে না, কিংবা ওই ইকামার উপর কোনো গাড়ি থাকতে পারবে না। এমন কোনো যদি সমস্যা না থাকে তাহলে সেটি মুয়াসসা কিংবা কোনো কোম্পানি, কেউ যদি ইকামা স্পেয়ার থাকে, ইকামাতে অন্য আর কোনো সমস্যা না থাকে, তাহলে ওই স্পেয়ারের যে ফিটা সেটি তার স্পন্সরের উপর চলে যাবে, আপনি চাইলে আপনি দেশে যেতে পারবেন। তাহলে আপনি কিভাবে দেশে যেতে পারবেন কিংবা কিভাবে দেশে যাবেন সেখানে কিছু নিয়ম কানুন আছে, তো চলুন আমরা পর্দায় দেখে আসি সেই নিয়ম কানুনগুলো। ধাপসমূহ, মানে আপনাকে যা করতে হবে, ইকামা এক্সপায়ার্ড কিংবা হুরুপ নেই এমন কেউ, ফর্ম পূরণ আরবিতে করতে হবে, ফর্মের উপর দূতাবাসে সত্যায়ন থাকতে হবে, লেভার অফিসে সেটি জমা দিতে হবে, এরপর লেভার অফিস থেকে যাওজাতের চিঠি সংগ্রহ করতে হবে, চিঠি সংগ্রহের পর যাওজাতের চিঠি এবং মূল পাসপোর্ট আউটপাসের জন্য জমা প্রদান করতে হবে, এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে, টিকিট সংগ্রহ করতে হবে। তবে এটা কোনো সাধারণ ক্ষমা নয়, ইকামা নবায়নের ফি কফিলের আইডির উপর আরোপ করে কর্মীকে এক্সিট ভিসা দিবে লেবার অফিস কিংবা ইমিগ্রেশন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে কারো না কারো উপকার আসে।